হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ফার্স্টেই বলি, বাবার জন্য ইডলি নিয়ে আসা হয়েছে, বাবা ইডলি খাবে। বাচ্চা আমার ছেলের আজকে স্কুল ছুটি, আমার ছেলে আজ বাড়িতে আছে, মাসের শেষ। আর আমার মেয়ের আজকে হাফ ছুটি, মেয়েকে আনতে যাবে তোমাদের দাদাভাই, ওরা ছুটি হবে 11:40। তাই তোমাদের দাদাভাই একটু বাইরে ওখানে কাজ করছে, আর যাবে আনতে, একটু বাজার করবে, মাছ আনবে। বাবা নাহলে মাছ নাহলে তো বাবা ভাত খেতে পারবেন না, তো মাছ আনবে। এই দেখো, বাবাকে ইডলি দেব, বাবার জন্য ইডলি এসেছে। বাবা খেয়েছে কেন? বাবা খেয়েছে, আমার ছেলে মেয়ে খেয়েছে, আর সবাই খেয়েছে, তো আমরা মুড়ি খেয়েছি। আমার বাজারের এসব ইডলি এগুলো একদম অতটা পছন্দ আর হয় আমার আমার দেশি খাবার মুড়ি, বিশেষ করে আবার জল ঢালা ভাত। আমার তো জল ঢালা ভাত হলে তো কোনো কথাই নেই, তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু মাছ থাকবে। মাছ তো মাছটা বেশ ভাজা থাকবে, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কার সঙ্গে মেখে দেবো, আর দেখতে হবে না। আমাকে আর ভাতও চাইবো না, জল ঢালা ভাত মাছের মোলা হলেই ব্যাস আমার খাওয়া হয়ে যাবে। এবার যেদিনে মাছটা থাকে আলু টালু ভেজে ফেলি, তো যেদিনে জল ঢালা ভাত থাকে সেদিনে খাই, না থাকলে খাই না, তবে বেশিরভাগ আমাদের বাড়িতে থাকে জল ঢালা ভাত, কেন ভাত বেশি বেঁচে যায়। কেউ সবসময় সমান নয়, কেউ কম খায় কেউ বেশি খায়, ভাত বেঁচে যায়, ফেলে দেবো কেন, আমার খাওয়া অভ্যেস আছে, বুঝতেই পেরেছেন। পাড়াগ্রামের মেয়ে, পাড়াগ্রামের মেয়ে মানে আমি হচ্ছে ডেবরার মেয়ে, তো আমাদের পাড়াগ্রাম বলতে ওখানে চাষবাড়ি বেশি, আমাদের জল ঢালা ভাত, আমার সব কিছুতেই খাওয়া অভ্যেস আছে, এমনকি সব রকম কাজ করাও অভ্যেস আছে। তো সঙ্গে থাকো, পরে পরে সব জানাবো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, সঙ্গে থাকো। রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, সবজি টবজি কেটে, তো কুঁদরি আলু পোস্ত হচ্ছে, আর মাছ আলু পটল দিয়ে ঝোল করতেছি, কেন মাছ ছাড়া আমাদের এখানে খাওয়া হবে না, যখন মাছের রেসিপিটাই হচ্ছে। মাছ আলু পটল দিয়ে ঝোল করতেছি, আর কুঁদরি আলু পোস্ত করতেছি, তো আর হাতে আলু দেওয়া আছে, তো এটা হলেই দুপুরবেলায় খাওয়া হবে, যেন বেশি কিছু তরকারি করলে গরমে নষ্ট হয়ে যায়, আবার সেবেলা রান্না করতে হয়, মানে রাত্রেবেলা, তার জন্য এখন দুটো তরকারি ভাত করতেছি। সঙ্গে থাকো, রান্না করেই আসছি তোমাদের কাছে। আলু পটল মাছ দিয়ে ঝোল করছি, আলাদা করে পটল রান্না করার প্রয়োজন নেই। আমার মনে হয় যে পটল আলু মাছ দিয়ে ঝোল করলেই মনে হয় ভাতটা খাওয়া হয়ে যাবে সুন্দর। গরম গরম আলু পটলের মাছ দিয়ে ঝোল আর ভাত, কুঁদরি আলু পোস্তটা হচ্ছে প্রায় হয়ে আসছে, আর একটু জলটা একটু শুকিয়ে গেলেই ব্যাস নাম করে দেবো। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ফার্স্টেই বলি, বাবার জন্য ইডলি নিয়ে আসা হয়েছে, বাবা ইডলি খাবে। বাচ্চা আমার ছেলের আজকে স্কুল ছুটি, আমার ছেলে আজ বাড়িতে আছে, মাসের শেষ। আর আমার মেয়ের আজকে হাফ ছুটি, মেয়েকে আনতে যাবে তোমাদের দাদাভাই, ওরা ছুটি হবে 11:40। তাই তোমাদের দাদাভাই একটু বাইরে ওখানে কাজ করছে, আর যাবে আনতে, একটু বাজার করবে, মাছ আনবে। বাবা নাহলে মাছ নাহলে তো বাবা ভাত খেতে পারবেন না, তো মাছ আনবে। এই দেখো, বাবাকে ইডলি দেব, বাবার জন্য ইডলি এসেছে। বাবা খেয়েছে কেন? বাবা খেয়েছে, আমার ছেলে মেয়ে খেয়েছে, আর সবাই খেয়েছে, তো আমরা মুড়ি খেয়েছি। আমার বাজারের এসব ইডলি এগুলো একদম অতটা পছন্দ আর হয় আমার আমার দেশি খাবার মুড়ি, বিশেষ করে আবার জল ঢালা ভাত। আমার তো জল ঢালা ভাত হলে তো কোনো কথাই নেই, তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু মাছ থাকবে। মাছ তো মাছটা বেশ ভাজা থাকবে, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কার সঙ্গে মেখে দেবো, আর দেখতে হবে না। আমাকে আর ভাতও চাইবো না, জল ঢালা ভাত মাছের মোলা হলেই ব্যাস আমার খাওয়া হয়ে যাবে। এবার যেদিনে মাছটা থাকে আলু টালু ভেজে ফেলি,
তো যেদিনে জল ঢালা ভাত থাকে সেদিনে খাই, না থাকলে খাই না, তবে বেশিরভাগ আমাদের বাড়িতে থাকে জল ঢালা ভাত, কেন ভাত বেশি বেঁচে যায়। কেউ সবসময় সমান নয়, কেউ কম খায় কেউ বেশি খায়, ভাত বেঁচে যায়, ফেলে দেবো কেন, আমার খাওয়া ফেসেছে, বুঝতেই পেরেছেন। পাড়াগ্রামের মেয়ে, পাড়াগ্রামের মেয়ে মানে আমি হচ্ছে দেবরার মেয়ে, তো আমাদের পাড়াগ্রাম বলতে ওখানে চাষবাড়ি বেশি, আমাদের জল ঢালা ভাত, আমার সব কিছুটাই খাওয়া অভ্যেস আছে, এমনকি সব রকম কাজ করাও অভ্যেস আছে। তো সঙ্গে থাকো, পরে পরে সব জানাবো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, সঙ্গে থাকো। সবাই বসে গেছে, অপেক্ষা করছে কখন খাওয়ার দেবে আমাকে। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, চলো খাওয়ার টাওয়ার দিই। তো ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী রান্না করলাম। দেখো, মাছের ঝোল করেছি, আলু পটল মাছ দিয়ে বেশ লাল লাল ঝোল করেছি, একটা দারুণ একটা সাথে, তার সঙ্গে গরম মশলা দিয়েছি কিন্তু, হ্যাঁ, এলাচ লং দারচিনি সব একসঙ্গে বেটে একটা বেশ ভালোই সেন্ট উঠছে। তো এরকম মাছের ঝোল বানালে গরম গরম ভাতের সঙ্গে খুব টেস্টি লাগবে। আর এই দেখো পুঁজি আলু পোস্ত, সুন্দর একটা ব্যাপার, তো এটাও ভালো লাগবে, মাছের সঙ্গে কুঁদরিটা ভালোই যাবে, তার জন্য কুঁদরি আলু পোস্তটা করলাম। ব্যাস এই দুটোই রান্না করেছি আমি, বলেছিলাম আর কিছুই করবো না। তো সঙ্গে থাকো, সবাইকে খেতে দিই, চলো আমার সঙ্গে। এ বাবা, বাথরুমে ঢুকেছে স্নান করার জন্য। তো আমার ছেলেকে দেখো বসে গেছে এখানে, মোবাইলে কার্টুন দেখছে। দেখো সব খাবার রেডি, টেবিল রেডি হয়ে গেছে, জল গ্লাস দেওয়া হয়ে গেছে, এবারে খেতে দেবো। তো আমার ছেলে একটু কার্টুন দেখছে কারণ তার দিদি আসতেছে, তার দিদি স্নান করে ও নিজের জামা কাপড় নিজে ধুয়ে মিলতে গেছে, বড় কাজ করছে না। তো সত্যিকারের করা উচিত, নিজের কাজ নিজে করা উচিত, আমি করে দিতে পারতাম। তো বলছে, মা তুমি এই কাজটা করো, আমি আমার জামাটা ধুয়ে মিলে দেবো। আমি বলি, যাও আজ হলেও করতে হবে, কাল হলেও করতে হবে, ঠিক আছে, নিজের কাজ নিজে করা অবশ্যই দরকার, তো ছেলে হোক মেয়ে হোক, তাই না? যে শুধু মেয়েদের পক্ষে শুধু বলছি তা নয়, ছেলেদের পক্ষেও বলছি যে নিজের কাজ নিজে করতে পারলে ভবিষ্যতের জন্য খুব ভালো। আমার এক এক সময় অসুবিধা হবে, তখন পারবো না, তাই না? দেখো আমি বলছিলাম নিজের কাজ নিজে করে, দেখো মেয়ে বলছে, মা তুমি এ করো, দেখো আমার মেয়ে স্নান হয়ে গেছে, দেখো নিজের জামা নিজে ধুয়ে মিলতেছে। আরগুলো কোথায় নিয়ে আসো, ওদিকে মিলবে, মিলে দাও। তো আমার মেয়ে এটা একটা আছে, প্রত্যেক দিন স্নান করলে ও নিজেরটা নিজে ধুয়ে মিলবে। হ্যাঁ দেখো, ও পছন্দ করে কাজ করতে কিন্তু, বিশেষ করে ওর জামাগুলো ধুয়ে মিলতে। অতটা পরিষ্কার হয়নি কিন্তু, যতটা বলছি অতটা কিন্তু পরিষ্কার হয়নি, আমি আবার পরিষ্কার করে দিই মাঝে মাঝে, ও পরিষ্কার করে সাবান টাবান দিয়েই সব কিছু দেয় কিন্তু অতটা পরিষ্কার করতে পারে না। এই তো সবে শুরু হয়েছে, অনেক দিন পড়ে আছে এখনও। চলো বন্ধুরা সঙ্গে থাকো। এই দেখো দরজাটা রাখা আছে, দেখতে পাচ্ছো কালকে মিস্ত্রি এসে করে দিয়ে গেছে। এই দেখো সামনে কত বালি জমা করে রেখেছে, এমন পুরো এখানটার জায়গাটায় পুরো বালি বালি বালি। যখন কাজ হচ্ছে, যখন প্রথম ঢালাইটা হয় খুব সুন্দর লাগছিলো, মনে হয় আর কিচ্ছু লাগবে না, এটাই ঠিক আছে, কিন্তু এই যখন কাজ বাজ স্টার্ট করে দিয়েছে আর চারদিকে একদম নোংরা ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে কখন এটাকে আরবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। দেখো জানলাগুলো, জানলাটা মানে হাফ দেখা যাচ্ছে দরজাটা রেখে দেওয়ার জন্য, আর এই পাশে দেখো দরজাটা যে খুলে দেওয়া হয়েছিল, এই দেখো দরজাটা হাফ ঘেরা হয়েছে, এখনও ঘেরা হয়নি, ইট কিনতে হবে, ইট কেনা হয়নি এখনও। চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো পায়রা কতটুকু ছিল, একটুখানি ছিল, মুরগিগুলো বের করে তোমার দাদা বলছে আর খাঁচাটা অমনি থাকবে কেন, একটা পাখি নিয়ে এসে রাখবো। কী পাখি রেখেছে? পায়রা। তো পায়রাটা খুব আমাদের ভালো লাগছে,
আর বাজাটা খুব সুন্দর, খুব সুন্দর। একটুখানি ছিল, আমি ভাবছিলাম কি জানি বাঁচাতে পারবো কি না, বাঁচাতে পারবো কি না, কিচ্ছু খাইনি দুদিন ধরে। তারপরে দেখছি আস্তে 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 পাখিটা আমার খেতে শিখেছে। দেখেছো কি সুন্দর? আয় 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 আয়, খুব ভালো লাগছে। আমার ছেলে যখন এই ঘরে থাকে একে নিয়ে খেলতে থাকে। সবাই বলে পায়রা থাকা ভালো, পায়রা হচ্ছে সুখের পায়রা। এই দেখো দোলনাটা না মাথা ঘুরোচ্ছে আমার। এই দেখো একটা ইয়ের মধ্যে রেখেছে, কারণ কারণ এখানে কাজ হচ্ছে। পুরো পুরোভাবে দোলনাটাকে যদি লাগানো যায় কাজটা বন্ধ হয়ে যাবে, মানে আটকে যাবে, এদিকটা অনেকটা জায়গায় ঘেরে নেবে। তার জন্য তোমাদের দাদাভাই এমনি করে রেখেছে, কিন্তু মন তো মানে না, মন বলছে কখন দোলনায় চাপবো। দেখো এটা চেপেছি কিন্তু গোল গোল ঘুরছে, আমাকে তো মাথা ঘুরোচ্ছে। আমি তোমাদের দাদাভাইকে বলবো তুমি এটাকে ঠিক করো আগে। তো বাচ্চারাও যখন ঘরে থাকে খেলতে শুরু করে দোলনাটাকে নিয়ে। তো দেখো যখন ছিল না তখন ঠিক ছিল, তাই না? এই দেখো গোল গোল ঘুরছে, বাবা মাথা ঘুরাচ্ছে আমার। তো চলো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিই। ওদের দুজনেরই স্নান হয়ে গেছে, বাবা স্নান করতে করতে, এদের খেতে দিতে দিতে বাবা স্নান হয়ে চলে আসবে। থাক থাক লাগিও না ওকে, কেন লাগাচ্ছ? ওই দেখো আমার মেয়েকে দেখো কেমন বদমাশি করছে। ওই দেখো বলতেই চলে গেছে, আজকে মেয়ে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। হ্যাঁ তো স্কুলে রেজাল্ট দেখিয়েছিল, আজকে প্যারেন্টস মিটিং হয়েছিল, মোটামুটি করেছে। তো লকডাউনের পরে ফার্স্ট পরীক্ষা হলো, তো একটু তো ঘাবড়ে গেছেই। তো দেখা যাক হাফিয়ালিতে কেমন করে। বলছে মা এখন যেমনের তেমন হয়েছে, ঠিক আছে, কিন্তু হাফিয়ালিতে অবশ্যই ভালো করব। তো একটু নাম্বারটা কমে গেছে, 40-এর হাফ হাফ হয়েছে, সব 40-তে হাফ। তো ওর বাবা খুব রাগারাগি করছে। তো আমি বলছি না রেগো না, ফার্স্ট এই পরীক্ষা দিচ্ছে লকডাউনের পর, তো বাচ্চা তো একটুখানি ঘাবড়ে যাবেই। তো ঠিক আছে নেক্সট বারে দেখো না কী করে। মেয়েও বলেছে মা নেক্সট বারে আমি ঠিক ভালো করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা বাবা খেতে বসেছেন ওখানে, আর আমার দুটো ছেলে মেয়ে খেতে বসে গেছে। দেখো চলো বাবাকে একটু সামনে দেখাই। লাল লাল ঝোল, মোটামুটি এখন ডাল না হলেও চলবে। মাছের ঝোল, মাছটা হয়ে গেলে দেখো সবজিতে এখন একটু কোনো হাত লাগায়নি বাবা, সবজি না হলেও চলবে। এই সবে হাত লাগিয়েছে, একটু একটু খাচ্ছে। তো এইদিকে আমার ছেলে খাচ্ছে। বাবু মাছের ঝোল কেমন হয়েছে? পটল কই? মাছের সঙ্গে পটল ছিল, পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। দেখো আমার মেয়ে আজকে খাচ্ছে। মেয়ে আজকে সাবান মেখেছে, মাথায় শ্যাম্পু করেছে। এই দেখো, এই দেখো মাথায় শ্যাম্পু করেছে। তো আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে স্কুলে বলে তাই, নাহলে খাবার টাইম পেতো না। তাড়াতাড়ি করে যেন স্নানটা করে আগে খেতে বসে যাই, টিউশন যেতে হবে। বাবু সব ভাত মাখিয়ে খেয়ে নাও, লক্ষ্মী ছেলের মতো শোনা মা, সব ভাত মাখিয়ে নাও একসঙ্গে, দিয়ে আস্তে আস্তে সব খেয়ে নাও। মাছটা কোথায়? আমার ছেলে হাত লাড়ছে, বলে খাবো না খাবো না। একটু ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েই তোমাদের কাছে এসে গেছি। তো বাইরের সব ঘরের কাজ সারা হয়ে গেছে, সব কিছু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর ঝাঁটানো মোছা সব হয়ে গেছে। সন্ধ্যে দেওয়ার অপেক্ষায় খালি, ছেলে মেয়েরা এবারে টিউশন থেকে এসে যাবে, আর একটু পরেই এসে যাবে, প্রায় 10-5-10 মিনিটের মধ্যেই এসে যাবে এবারে।
আর দেখো তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, এই দেখো কত ফল নিয়ে এসছে, বলে সবাই খাবে, ফল নিয়ে যাই। তো ফল নিয়ে এসছে, তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। তো এবারে বলছি নতুন বন্ধুদের ক্ষেত্রে, যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলটা দেখছো, তো তাদেরকে বলবো প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে, তো অবশ্যই খুব খুশি লাগবে, আনন্দ লাগবে। সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে পরের ভিডিও আবার নিয়ে আসবো। সঙ্গে থাকো, টাটা, বাই বাই।